हरे कृष्ण। आज के आलोच्य विषय भगवान नृसिंहदेवर आविर्भाव रहस्य। भगवान नृसिंहदेव क्यों आविर्भूत हलन ये सम्बन्धे आलोचना करब। हरे कृष्ण। जय जय नृसिंहदेव भगवान की जय, प्रह्लाद महाराज की जय। बैकुंठे द्वारपाल जय एवं विजय दुई भाई तारा दुजना निजेदेर मध्ये आलोचना करछेन। कि आलोचना करछेन? जे भगवान तो विभिन्न रूपे आविर्भूत हन, विभिन्न रस आस्वादन करें, किन्तु ए भगवान के ए वीर रस आस्वादन करानोर जन्य तो केउ जाय ना। भगवान तो वीर रस आस्वादन करते पारछेन ना। वीर रस आस्वादन करानोर जन्य भगवानेर संगे आमरा कुस्ती करब, भगवानेर संगे युद्ध करब, करे भगवान के आनंद, भगवान एते आनंद पान, एटा हलो वीर रसेर भक्त, तारा वीर रस आस्वादन करे भगवानेर संगे। तखन ए दुइजना जय और विजय एटा भाबछे। और भगवान तो भक्तेर हृदयेर कथा सबई जानेन। तखन सेई मुहूर्ते बैकुंठे चतुष्कुमार सनक सनातन सनंद सनत कुमार এই চতুষ্কুমার ভগবানকে দর্শন করার জন্যে এসছেন। তো ঢুকবে ভিতরে, তারা তো ছোট 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 বাচ্চা চতুষ্কুমার উলঙ্গ, এদের দেখে জয় বিজয় গুরুত্ব দেয়নি, জয় বিজয় ঢুকতে দেয়নি। তো বলছে কেন আমাকে ঢুকতে দেবেন, আমরা ভগবানের সঙ্গে দর্শন করতে যাবো ভগবানকে। তখন যেই ঢুকতে দেয়নি, দুজনের মধ্যে কথাবার্তা হচ্ছে এদের সঙ্গে, তখন এরা কি করেছেন, জয় বিজয়কে অভিশাপ দিলেন যে তোমাদের এই বৈকুণ্ঠে থাকার তোমাদের কোনো অধিকার নেই, তোমাদের যে আচরণ এটা এই বৈকুণ্ঠ জগতের জড় জগতের, তোমরা জড় জগতে গিয়ে জন্মগ্রহণ করো, অভিশাপ দিয়ে দিলেন। যখন এদের মধ্যে কথা কাটাকাটি হচ্ছিল, তখন ভগবান তো সব জানেন, ভগবান তখন চলে এসছেন দ্বারে, এসে বলছেন কি হয়েছে। তখন চতুষ্কুমারকে ভগবান ক্ষমা চাচ্ছেন যে এদের হয়ে আমি ক্ষমা প্রার্থনা করছি, আপনি এদের ক্ষমা করুন, তো অভিশাপ দেওয়া হয়ে গেছে, তো ঠিক আছে অভিশাপ দেওয়া হয়ে গেছে। আর ভগবান তো সব জানেনই, ভগবান আসবেন তার ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্যে। তখন বললেন তোমাদের দুটো রাস্তা আছে, যদি তোমরা আমার সঙ্গে সক্ষ্মভাবে থাকো তাহলে বেশি সময় থাকতে হবে জড়জগতে, আর যদি বৈরী ভাব নিয়ে থাকো তাহলে তোমরা খুব তাড়াতাড়ি ফিরে আসতে পারবে, তিন জন্ম পরেই তোমরা আমার কাছে ফিরে আসতে পারবে, এবার তোমরা ডিসিশন নাও তোমরা কি করবে। তখন জয় বিজয় বলছে না প্রভু, আমি আপনার, আমরা আপনাকে ছেড়ে থাকতে পারবো না, আমরা তাড়াতাড়ি ফিরে আসতে চাই। বলে ঠিক আছে তাহলে তোমাকে শত্রুভাবে বৈরীভাবে আমার সঙ্গে থাকতে হবে, তাহলে তিন জন্ম পরে চলে আসবে। তখন তাদের দুই ভাই তারা এই জড়জগতে চলে আসলো, এসে কোথায় জন্মগ্রহণ করলো, সত্য যুগে হিরণ্যাক্ষ এবং হিরণ্যকশিপু রূপে তারা জন্মগ্রহণ করলেন। খুব শক্তিশালী হিরণ্যাক্ষ, এত শক্তি সে তার সবসময় গায়ে কামড়ায়, কি করে কার সাথে যুদ্ধ করবে। সেই হিরণ্যাক্ষ কি করলো, পৃথিবীকে নিয়ে গিয়ে লুকিয়ে রাখলো সমুদ্রের মধ্যে। তখন ব্রহ্মা ভাবছে যে পৃথিবীকে এই সমুদ্র থেকে উদ্ধার করবে কে। তখন ব্রহ্মা যখন এই ভাবছে, তখন ব্রহ্মার নাক থেকে ছোট্ট একটা মাছির মতো নৃসিংহদেব আর বড় মূর্তি বেরিয়ে আসলো, এবং বেরিয়ে এসে আস্তে 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 বাড়তে বাড়তে বিশাল রূপ ধারণ করলো, এবং সেই বরাহদেব সমুদ্রে থেকে পৃথিবীকে উত্তোলন করলেন, এবং বাধা দিতে গেলেন কে, হিরণ্যাক্ষ, তার সঙ্গে যুদ্ধ হলো, হিরণ্যাক্ষের মৃত্যু হলো। হিরণ্যকশিপু আরও রেগে গেলেন, বিষ্ণুর প্রতি রাগ, বিষ্ণুই আমার
ভাইকে মেরে ফেলেছে। তখন সে তপস্যা করে বর লাভ করবে। কার তপস্যা? ব্রহ্মার তপস্যা তিনি শুরু করলেন, করে ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হলেন এবং আসলেন, তাকে বর দিতে চেলেন। তো বললেন, আমাকে বর দিন, অমরত্ব চাই আমি। কারণ ব্রহ্মা বলল, না বাবা, অমরত্ব তো আমি দিতে পারবো না। কেন? আমি নিজেই অমর নই, তোমাকে অমরত্ব কি করে দান করবো? অন্য বর চাও। বললেন, অন্য কোনো বরের আমার প্রয়োজন নেই। ব্রহ্মা ফিরে গেলেন, আবার তপস্যা শুরু করলেন। এত কঠোর তপস্যা তিনি করলেন যে ব্রহ্মা আবার আসতে বাধ্য হলেন। তখন বলছে, তুমি অন্য বর চাও, অমরত্ব ছাড়া অমর তুমি হতে পারবে না। তখন অসুরের বুদ্ধি, তখন নানা কৌশল অবলম্বন করলেন। নানা কৌশল অবলম্বন করে তার কাছে বর প্রার্থনা করলেন। কি বর প্রার্থনা করলেন? তিনি বললেন যে কোনো অস্ত্রের দ্বারা আমাকে হত্যা করা যাবে না। বললেন, তথাস্তু। তিনি বললেন, কোনো মানুষ, পশু, দেবতা, গন্ধর্ব না কারো দ্বারা আমার মৃত্যু হবে না। এমনকি বললেন যে আপনার সৃষ্ট কোনো জীব আমাকে হত্যা করতে পারবে না। বল, তথাস্তু। তারপরে বললেন, কোনো অস্ত্রের দ্বারা আমার হত্যা হবে না। তথাস্তু। বললেন, দিনে এবং রাত্রে আমার হত্যা হবে না, আমাকে কেউ হত্যা করতে পারবে না। তথাস্তু। আমাকে জলে, স্থলে, শূন্যে কোথাও আমাকে হত্যা করতে পারবে না। ব্রহ্মা বললেন, তথাস্তু। দিনে রাত্রে হবে না, দিনেও মারতে পারবে না, রাত্রেও মারতে পারবে না। ব্রহ্মা তথাস্তু বললেন। তখন হিরণ্যকশিপু দেখলেন, আমার সমস্ত কৌশল আমি অবলম্বন করে সাকসেস হয়েছি, ব্রহ্মা আমাকে বর দিয়েছে। তখন ব্রহ্মাকে বললেন, হ্যাঁ, আমি সন্তুষ্ট, আপনি। তখন ব্রহ্মা সেখান থেকে চলে গেলেন, ব্রহ্মা চলে গেলেন। তখন হিরণ্যকশিপু অট্টহাসি হাসছেন, এরা কত বোকা, আমাকে অমরত্ব দিতে না, কিন্তু আমি কৌশলে অমরত্ব লাভ করে নিলাম। তখন সে আরও শক্তিশালী হয়ে গেল এবং সমস্ত দেবতাদের, স্বর্গবর্ত, পাতাল সমস্ত জায়গায় সে অধিকার স্থাপন করলেন এবং সে নিজেকে ভগবান বলে জাহির করলেন এবং সমস্ত জায়গায় ভগবানের পূজা বন্ধ করে দিলেন এবং সব জায়গায় হিরণ্যকশিপুর পূজার ব্যবস্থা হলো এবং সে মুনি ঋষিদের উপর অত্যাচার শুরু করলেন। এর মধ্যে তার একটা সন্তান হয়েছে, তার নাম প্রহ্লাদ। সে যখন তপস্যা করতে যায় তখনই তার জন্ম হয়। সে ছিল নারদ মুনির আশ্রমে, তার পত্নী কয়াদু নারদ মুনি রেখেছিলেন তার আশ্রমে, সেখানেই তার জন্ম হয় এবং নারদ মুনির কাছ থেকে সে শিক্ষা লাভ করেন। নারদ মুনির কৃপাতে এই প্রহ্লাদ সমস্ত ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেন। তখন সে তার সেই পুত্র প্রহ্লাদকে তার যে গুরু, সেই গুরুকুলে পাঠালেন, দৈত্যদের গুরুকুলে। সেখানে সে পড়াশোনা করছে, সে পড়াশোনা তো করছে, সে দৈত্য রাজা শেখাচ্ছে, তার উল্টোটা সে আবার ছাত্রদের শেখাচ্ছে, তার বন্ধুদের শেখাচ্ছে, দৈত্য পুত্রদের শেখাচ্ছে। তখন একদিন হিরণ্যকশিপু তাকে ডাকলেন, ডেকে জিজ্ঞাসা করলেন, তুমি কি শিখেছ বলো। তখন সে বলছে, কি বলছেন, শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্দনম দাসম সক্ষম আত্মনিবেদনম। যেই নে এটা বলেছে শ্লোকটা, বাস হিরণ্যকশিপু রেগে গেছে। কি, তুমি বিষ্ণুর গুণকীর্তন করছো, তুমি আমার সন্তান, দত্তকুলের তুমি কলঙ্ক, তুমি এই দত্তকুলের কুলাঙ্গার, যাও একে হত্যা করো, একে এখনই হত্যা না করলেই আমার দত্তকুলের সর্বনাশ হবে। তখন প্রহ্লাদকে হত্যা করার জন্যে অনেক ব্যবস্থা করলেন, পাহাড়ের উপর থেকে ফেলে দিলেন, হাত পা বেঁধে সমুদ্রে ফেলে দিলেন, সাপের গর্তের মধ্যে ফেললেন,
অনেক সাপ রয়েছে, বিষধর সাপ। তারপরে হিরণ্যকশিপুর বোন সে বলল, আমি ওকে দাও আমার কাছে, আমি ওকে পুড়িয়ে মারব। তখন অগ্নিকুণ্ড জ্বালিয়ে তাকে নিয়ে গেলেন, কিন্তু সে নিজেই পুড়ে গেলেন, প্রহ্লাদের কিচ্ছু হলো না। উত্তপ্ত তেলের মধ্যে দিলেন, দিয়েও হত্যা করতে পারলেন। এইভাবে অনেক চেষ্টা করে তখন হত্যা করতে পারলেন না। তখন হিরণ্যকশিপু তাকে বলছেন, হে প্রহ্লাদ, কে তোমাকে রক্ষা করছে? বলে যে, কেন, আমার স্বয়ং হরি ভগবান, তিনি আমাকে রক্ষা করেন, তিনি সর্বত্র অবস্থান করছেন। তো সর্বত্র অবস্থান করছেন, তাহলে আমার এই প্রাসাদের স্তম্ভের মধ্যে তোমার ভগবান আছে? প্রহ্লাদ বললেন, হ্যাঁ আছে, স্তম্ভের মধ্যেও আছে। তিনি সর্বত্র অবস্থান করেন, তো স্তম্ভের মধ্যে থাকবেন না কেন? তখন হিরণ্যকশিপু কী করলেন, সেই স্তম্ভকে ভেঙে ফেললেন। তখন সঙ্গে সঙ্গে তার ভেতর থেকে নৃসিংহ ভগবান বেরিয়ে আসলেন। নৃসিংহদেব ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়। বেরিয়ে আসলেন, তাকে দর্শন করেই হিরণ্যকশিপু বুঝতে পারলেন, এই আমার এরাতেই আমার মৃত্যু হবে। কেন, আমি যে শর্ত রেখেছিলাম, এ তো না নর না পশু। তখন তার সঙ্গে তার যুদ্ধ হলো, অনেক সময় যুদ্ধ হলো, মল্লযুদ্ধ, কুস্তি যুদ্ধ, গদা যুদ্ধ করে। কেন এই যুদ্ধগুলো হচ্ছে? তার কারণ এই হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু কে? এত সেই জয় আর বিজয় ভগবানকে বীররস আস্বাদন করাতে চেয়েছিলেন, যার জন্য এই যুদ্ধটা হলো। হওয়ার পরে কি হলো, হিরণ্যকশিপুকে তিনি পরাস্ত করলেন, করে কোথায় রাখলেন তাকে? নৃসিংহদেব ভগবান ঘরের বাইরে আর ভিতরের যে মাঝখানে যে দরজার চৌকাঠ থাকে সেখানে বসলেন, আর তার জানুর উপরে হিরণ্যকশিপুকে তুলে নিলেন। নিয়ে তিনি কি করলেন, তাকে তার নখ দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে ফেললেন। তার নখটা কেমন? শিলাটঙ্ক, শিলা যে কাটে যে টঙ্ক, শিলাটঙ্কের মতো তার নখের অগ্রভাগ পাষাণকে যে বিদীর্ণ করতে পারে, সেই নখ দিয়ে তার বক্ষ বিদীর্ণ করে ফেললেন। হিরণ্যকশিপু যে বর লাভ করেছিলেন, ভগবান তাকে হত্যা করছেন, সেই যে ব্রহ্মার যে বর দিয়েছিলেন সেটাকে ঠিক রেখে, যাতে ব্রহ্মার যা বরের লঙ্ঘন না হয়, যে আশীর্বাদ দিয়েছিলেন ব্রহ্মার কাছ থেকে তিনি যে বর লাভ করেছিলেন। কোথায় মারলেন তাকে? না ঘরে না বাইরে, চৌকাঠের উপর বসলেন। তাকে মাটিতেও রাখলেন না, শূন্যেও রাখলেন না, জলেও রাখলেন না। কোথায় রাখলেন? তার জানুর উপরে। সে বলেছিল যে আমাকে দিনে এবং রাত্রে কোনো সময় মৃত্যু হবে না, দিনও না রাত না, তখন হচ্ছে সন্ধ্যা, সেই সন্ধ্যার সময় তার মৃত্যু। অস্ত্রের দ্বারা তিনি হত্যা করা যাবে না তাকে, কী দিয়ে করলেন? হিরণ্যকশিপু তার নখ দিয়ে তাকে বিদীর্ণ করে ফেললেন। এইভাবে সমস্ত শর্তকে ঠিক রেখে হিরণ্যকশিপুকে ভগবান নৃসিংহদেব হত্যা করলেন। তো হত্যার পরে ভগবানের ক্রোধ কিছুতেই প্রশমিত হচ্ছে না। তখন সমস্ত দেবতারা ভাবলেন যে হিরণ্যকশিপু বধ হয়ে গেল, বেশ ভালো, কিন্তু এখন ভগবানকে শান্ত করবে কি? তার নাক মুখ দিয়ে সেই গরম, সেই আগুনের মতো শ্বাস প্রশ্বাস নির্গত হচ্ছে। তখন সমস্ত দেবতারা বললেন ব্রহ্মাকে, ব্রহ্মাজি আপনি যান, আপনি গিয়ে ভগবানের স্তব করুন, ভগবানকে শান্ত করুন। তো ব্রহ্মা বলছে, না বাবা, আমি যেতে পারবো না, গেলে আমার দাড়ি পুড়ে যাবে। ব্রহ্মা যেতে রাজি হলেন না। তখন সবাই মিলে মা লক্ষ্মীকে বলছেন, আপনি যান। তো মা লক্ষ্মী বলছে, আমি তো প্রভুর এরকম উগ্ররূপ আমি কোনো সময় দর্শন করিনি, ও বাবা আমি যেতে পারবো না। সেও যাচ্ছে না, তাহলে কে যাবে? ইতিমধ্যেই সেখানে গণেশ চলে এসছে। আমি মহারাজের প্রবচনের কিছু অংশ তুলে ধরছি। তো সেখানে বলছেন যে গণেশ তার বাহন ইঁদুরের পিঠে উঠে এসছে। গণেশ বলছে, আমি পাবো প্রভুকে শান্ত করতে, কেন আমি প্রভুর কৃপায়, গণেশ যে বিঘ্ন বিনাশ করে, সর্ববিঘ্ন বিনাশক নৃসিংহদেবের কৃপা লাভ করে, বলছে আমি প্রভুর, আমি প্রিয় ভক্ত, আমি পারবো। তো গেছে, ইঁদুরের পিঠ উড়ে গেছে, আর ওর পেটটা তো অনেক বড়, যেই তার কাছে গেছে তার শ্বাস প্রশ্বাসের বাস
সাথে সাথে ওই দ্রৌপদীতে পড়ে গেছে, পড়ে যেয়ে গেছে, তখন সবাই এসে ফেলেছে। ভগবান নৃসিংহদেব তিনিও হেসে ফেলেছেন। এইবার সবাই মিলে বলছে, যা নৃসিংহদেব ভগবান যখন হেসেছে তাহলে আর ক্রোধটা প্রশমিত হবে। তখন তারা বলছেন তাও আবার ক্রোধ, তখন সমস্ত দেবতারা বললেন হে প্রহ্লাদ তুমি পারবে, তোমার জন্য এত সব কাণ্ড, তোমাকে রক্ষা করার জন্যই ভগবান এই কেশব নৃসিংহদেব রূপে আবির্ভূত হয়েছে, তুমি যাও। তখন প্রহ্লাদ নির্ভয়ে একটা মালা নিয়ে গেলেন প্রভুকে দেওয়ার জন্যে। প্রহ্লাদের কোনো ভয় নেই, কেন? প্রহ্লাদ তো ভক্ত, যেমন সিংহের শাবক কি সিংহদের ভয় পায়, বনের সমস্ত পশুরা সিংহদের ভয় পায়, কিন্তু সিংহের শাবকেরা সিংহদের ভয় পায় না, সিংহের উপরে উঠছে লাফাচ্ছে। তো ঠিক তদ্রূপ তিনি গেলেন, তখন নৃসিংহদেব তাকে কোলে তুলে নিয়ে তাকে আদর করলেন, তার মাথা চুম্বন করলেন, তার গা হাত পা তিনি চাটছেন জিভ দিয়ে, পশুরা আদর করে কি করে, চেটে চেটে আদর করছেন, করে খুব আনন্দ পাচ্ছেন নৃসিংহদেব, খুব আনন্দ পাচ্ছেন। তো নৃসিংহদেব ভাবছেন যে আমি তো প্রহ্লাদকে আদর করে আনন্দ পাচ্ছি, কিন্তু প্রহ্লাদ যে কি আনন্দ পাচ্ছে সেটা তো আমি বুঝতে পারছি না, তাহলে আমি পরবর্তীতে আমি কি করবো, বাবাকে আশ্রয় করে আসব। কি আছে, মৎস্য কুর্ম বরাহ নৃসিংহ এই যে অবতারগুলোতে এখানে এরা অদ্বারক আবির্ভাব বলা হয়, কোনো পিতা মাতাকে আশ্রয় করে আসেনি, যার জন্যে তারা বলছে নৃসিংহকে বধ করার পরে নৃসিংহদেবের তার মনে এটা এসছে যে আমি তো বাবা মাকে আশ্রয় করে আসিনি, তাহলে যে স্নেহটা যে কিভাবে লাভ করছে, আদরটা পেয়ে প্রহ্লাদ যে কি আনন্দ উপভোগ করছে সেটা তাই পাচ্ছি না, এর পরবর্তীতে আমি কি করব, বাবা মাকে আশ্রয় করে আসবো। যার জন্য তার পরবর্তীতে অবতারে সব তিনি কি করেছেন, বাবা মাকে আশ্রয় করে আসছেন। এইভাবে এই লীলাটা এখানে সমাপ্ত হলো। হিরণ্যকশিপুর মৃত্যু হয়ে গেল, প্রহ্লাদ মহারাজ তিনি রাজ্যভার গ্রহণ করলেন, এইভাবে চলছে। এরা গেল সত্যযুগে। ত্রেতা যুগে এই জয় বিজয় রাবণ এবং কুম্ভকর্ণ রূপে আবির্ভূত হলেন এবং ভগবান শ্রীরামচন্দ্র আবির্ভূত হয়ে তাদেরকে হত্যা করলেন। তারপর দ্বাপর যুগে সেই জয় বিজয় আবার শিশুপাল এবং দন্তবক্র রূপে আবির্ভূত হলেন, জনগণ করলেন, আর ভগবান স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি নিজে এসে তাদেরকে সংহার করলেন। করার পরে এই জয় বিজয় তারা আবার সেই বৈকুণ্ঠে ফিরে গেলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নৃসিংহদেব ভগবান কি জয়, প্রহ্লাদ মহারাজ কি জয়।